নীলফামারী জেলায় দিনে দিনে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সারা দেশে লকডাউনে বিধিনিষেধের উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনী জরিমানা করলেও অনেকেই মানছেন না তা। এদিকে চলতি মাসেই করোনায় আক্রান্ত হয়েছে 583 জন। গেল 24 ঘন্টা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 49 জনে। এভাবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে অর্ধ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি ছুঁই ছুঁই। তবুও হাটে বাজারে মানুষের ভিড় যেন উপচে পড়ার মতো। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে 41 জনের মৃত্যু হলেও নীলফামারীর হাসপাতালগুলোতে নেই কোনো আইসিইউ। আর আইসিইউ না থাকায় চিকিৎসা সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এতে লকডাউনে চরম ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনরা। তবে সম্প্রতি স্থাপন করা সেন্ট্রাল অক্সিজেনে 300 রোগীর সেবার মান নিশ্চিত করাসহ বিভিন্ন পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানলেন হাসপাতালের এই শীর্ষ কর্মকর্তা। কোভিড 19 যে ব্যবস্থাপনায় রোগের ব্যবস্থাপনার যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে নীলফামারীতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ইতিমধ্যেই সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু হয়েছে, যার মাধ্যমে আমরা 200 জন রোগীকে আমরা অক্সিজেন সরবরাহ করতে পারবো। সেই সাথে আমাদের সৈয়দপুর 100 বেড যে হাসপাতালটি রয়েছে সেখানেও কিন্তু আমাদের সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে, সেখানে আমরা একই সঙ্গে 100 জন রোগীকে এই লাইনের মাধ্যমে অক্সিজেন দিতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন প্রতিটি জেলা হাসপাতালে 110 বেডের যে আইসিইউ হবে সেটারও কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে।